বিজেপি যুব মোর্চার সাংগঠনিক বৈঠক। তুফানগঞ্জ বিধানসভার বিজেপি দলীয় কার্যালয়ে বিজেপি যুব মোর্চার কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করলেন বিজেপি কোচবিহার জেলা যুব সভাপতি কুমার চন্দন নারায়ণ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা যুব সহসভাপতি প্রসেনজিৎ বসাক, উপস্থিত ছিলেন তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মালতী রাভা রায় এবং বিজেপির অন্যান্য নেতৃত্বরা। মূলত 23-এর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে তাদের এই সাংগঠনিক বৈঠক বলে জানা যায়। পঞ্চায়েত নির্বাচনে যাতে আমরা সঠিকভাবে পঞ্চায়েত নির্বাচনটা পরিচালনা করতে পারি, সেই জন্য সংগঠনের শ্রীবৃদ্ধি করার জন্য, সংগঠনকে শক্তিশালী করার জন্য যা যেভাবে করতে হয় আপনারা সেইভাবে যোগাযোগ করুন। আমি আরেকটু খুশি হতাম আজকে পাঁচটা মণ্ডলের এখানে কার্যকর্তার আসার কথা। সেই দিনগুলো লক্ষ্য রাখবেন, আপনাদের শক্তির উপর ভর করে কিন্তু বিজেপি চলবে এবং চলছেও। সুতরাং আপনাদের যদি কঠোর পরিশ্রম থাকে এবং অধ্যবসায় থাকে তাহলে কিন্তু বিজেপি এগিয়ে যাবে। সঙ্গে আমরা কাজ করব, যুব মানে আলাদা এই ধারণা যেন কারোর মনে না আসে। নতুন যদি কেউ থেকে থাকেন, কেউ আসেন, কেউ দলে, তারা এই জিনিসটা ভুলে যাবেন। এটা তৃণমূলের কালচার, আমাদের কোনো কালচার নেই। আমরা সব এক, আমরা একসঙ্গে মাঠে নামবো, একসঙ্গে লড়াই করব, একসঙ্গে চলবো, একসঙ্গে যাই হোক না কেন তার সম্মুখীন আমরা করব। এই 75 বৎসর স্বাধীনতার অমৃত মহোৎসব, এই অমৃত মহোৎসবে আপে সেই কার্যক্রম গুলা পালন করার জন্য আপনাদের কাছে জেলা আগামী পঞ্চায়েত নির্বাচনে বিধানসভার আমাদের যারা যুব কার্যকর্তা আছে আমরা তাদেরকে নিয়ে বিশেষ একটা সাংগঠনিক বৈঠক করছি। আপনারা জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির কিছু বিশেষ কার্যক্রম চলছে, বুথ সশক্তিকরণ, এবং আগামী আগস্ট মাসে আপনারা জানেন যে স্বাধীনতার যে 75 বছর হলো, সেখানে আজাদির অমৃত মহোৎসব, সেখানে আমাদের হারগার ঝান্ডা একটা প্রোগ্রাম আছে, সেখানে যুব মোর্চার বিশেষ কিছু কার্যক্রম রয়েছে, সেই সমস্ত বার্তা দেওয়ার জন্য। এবং আগামী দিনে আপনারা জানেন যে 2023 সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সেখানে আমাদের যুব মোর্চার কার্যকর্তারা দলীয়ভাবে কি কি ভূমিকা পালন করবে সেই সম্বন্ধে আজকে আমরা বার্তা দিচ্ছি। আপনার নাম কুমার চন্দন নারায়ণ, ভারতীয় জনতা যুব মোর্চা কোচবিহার জেলা সভাপতি।